হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এসেছি রংপুর জেলার সন্নিকেটে আর কি বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে। এখানে আমরা আজকে এই বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে বিভিন্ন তাদের এই পাঠাগার এবং তার জন্মভূমি আমরা আজকে দেখব, ঘুরব। সঙ্গে থাকুন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, উনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। 1880 সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রা বন গ্রামে জন্মগ্রহণ করেন। তৎকালীন মুসলিম সমাজ ব্যবস্থায় মেয়েদের শিক্ষাগ্রহণ বাইরে বের না হয় কঠোর বিধিনিষেধ ছিল। এজন্য তারা দুবোন এবং তার বড় ভাইয়ের কাছে নীরবে বাড়িতে পাঠদান গ্রহণ করতে থাকেন। দিনের পর দিন গভীর রাত্রে কঠোর অধ্যবসায় সাধন করে জ্ঞান চর্চায় মুগ্ধ থাকতেন। 1898 সালে মাত্র 18 বছর বয়সে ভগলপুরের ডিপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর তার নামকরণ পরিবর্তন করে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হিসাবে পরিচিত পায়। আর তার স্বামী মুক্ত মনের মানুষ হয়। বিভিন্ন ধরনের লেখালেখি, সাহিত্যিক কাজ এবং তাদের কিছু সঞ্চিত অর্থ দিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। আর এভাবেই 1902 সালে পিপাসা বাংলা গল্প থেকে তার সাহিত্য চর্চার পদার্পণ করেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে সুলতানা ড্রিমস অন্যতম, এছাড়া পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর উল্লেখযোগ্য। এই মহিষী নারী 1932 সালে 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম সাখাওয়াত হোসেন নামে স্থাপিত এটি গণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান। 3.15 একর ভূমির উপর এই কেন্দ্রটি অবস্থিত। একটি সরকার প্রতিষ্ঠান, এতে আছে অফিস ভবন, সর্বাধুনিক গেস্ট হাউস, চারতলা ডরমেটরি ভবন, গবেষণা কক্ষ, লাইব্রেরি ইত্যাদি। সরকারি উদ্যোগে নির্মিত এই কেন্দ্রটি পরিচালনায় বর্তমানে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। তোমার নাম বলো তো, তোমার নাম কি বলো? হ্যাঁ, তোমার নাম বলো তো, তোমার নাম বলো। হ্যাঁ, তোমার নাম বলো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ডান দিকে এই হাতের একদম একদম সোজায় দেখতে পাচ্ছেন ওই যে আপনার ইটের যে স্তূপটা, এটা হলো তার বসত বাড়ি। এখানে অনেক ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, অনেক ধ্বংসবশেষ তার এই ইটগুলো এখনো বিভিন্নভাবে ছিঁড়ে ছুটে রয়েছে। দুই পাশে চতুর্দিকে এই দেওয়াল দিয়ে এখানে ব্রেগের সৃষ্টি করে দেওয়া হয়েছে এই তাদের স্মৃতি সংরক্ষণ করার জন্য। এই দেখতে পাচ্ছেন একদম এই যে ইটগুলো, এটাই ছিল তা এই বেগম রোকেয়ার বাল্যকাল, শৈশবকাল বলেন সব তার এখানে তার অবস্থান করেছিল। এটা তার হলো বসতভিটা। আর এই পাশে হলো আমাদের এর আগে দেখাচ্ছি এই পাশে তার অর্থাৎ পশ্চিম পাশে হলো তার এই স্মৃতি পাঠাগার। এই স্মৃতি পাঠাগার এই পাশে অবস্থান করছে আর কি, যে এই পাশে তার এই স্মৃতি পাঠাগার দেখতে পাচ্ছেন। অর্থাৎ এটার এই পূর্ব পাশে হলো তার বসত ভিটার যে দেওয়ালটা আর কি, আর এই পাশে এই পশ্চিম পাশে রয়েছে হলো নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র দেখতে পাচ্ছেন। তো আপনারা এই রংপুর শহরে আসলে এই মহিষী নারীর এই স্মৃতি কেন্দ্র এবং তার বসতভিটা আপনারা দেখতে পাবেন। কিছু সময় এখানে অতিবাহিত করে তাই মহিষী নারীর
তার জীবদ্দশায় যে স্থানগুলোই পদচারণা করেছে, তার বাড়িতে যে বসবাস করেছে সে বাড়িটা কিছু সময় আপনারা এখানে অতিবাহিত করতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের আওয়াজ ডকুমেন্টারি ছোট্ট একটা প্রতিবেদন। দেখা হবে নিশ্চিত কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।